নিজেকে কিভাবে একটা পজিটিভ পার্সোনালিটি হিসেবে তৈরি করতে পারি আমার নিজের 10 বছরের প্রায় কাজের অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা হচ্ছে কাউকে তেল দেওয়া খুব সহজ এবং আমাদের দেশে একটা কথা বলে যে আমাদের দেশে তেলের দাম সবচেয়ে কম কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে কি তেল দিয়ে যে কোনো কিছু সমাধান করে ফেলার চেষ্টা ব্যাক বাইট করা ব্যাক বাইট খুবই খারাপ কাজ এবং আপনি এটা যাদের সাথে মিশে করবেন যারা করবে তাদের সবাই কি কিছুদিন পরে আপনি নিজে হয়তো ঘৃণা করবেন অথবা যাদের সাথে করছেন তারা আপনাকে ঘৃণা করবে আগ্রহ আলী খান স্যার উনি ইকোনমিক্সে বই লিখেছেন পরার্থপরতর অর্থনীতি আরও অনেক কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব সুন্দর একটা জায়গা বান্দরবনে দাঁড়িয়ে আছি এবং এখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে আমি খুব সুন্দর একটা ভিডিও করবো আপনাদের জন্য যেটা আপনাদের সবার খুব প্রয়োজন যেটা হচ্ছে আমরা যেমন সবাই চাকরি করি বিভিন্ন জায়গায় কাজ করি সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে নানা ধরনের প্রতিষ্ঠান হতে পারে তো সেই প্রতিষ্ঠানে আরও অনেকে কাজ করে কিন্তু তাদের মধ্যে নিজেকে কিভাবে একটা পজিটিভ পার্সোনালিটি হিসেবে তৈরি করতে পারি বা অন্য সবাই আমাকে পছন্দ করবে এরকম জায়গায় পৌঁছে দিতে পারি আমার নিজের 10 বছরের প্রায় কাজের অভিজ্ঞতা থেকে আমি বলছি এক্ষেত্রে প্রথমে বলতে হবে এই যে লাইকেবল পার্সোনালিটি এটা কি এটা একটা ইনটেনজিবল কোয়ালিটি মানে এটাকে ধরা যায় না ছোঁয়াও যায় না ধরুন আপনি খুব বড় বড় পাশ দিয়েছেন সার্টিফিকেট আছে সেটাকে একটা কাগজে দেখা যায় যে হ্যাঁ আপনি এই পাশ কিন্তু এই যে গুণটা আমি বলছি যে অন্যের কাছে পছন্দনীয় হয়ে ওঠা এটা আপনাকে কেউ শেখায়ও না এবং এটা ধরা বা ছোঁয়ার বাইরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যের কাছে পছন্দনীয় হয়ে ওঠার জন্য আমাদের দেশে অনেক সময় আমরা একটা বাজে প্র্যাকটিস করি সেটা হচ্ছে কাউকে তেল দেওয়া খুব সহজ এবং আমাদের দেশে একটা কথা বলে যে আমাদের দেশে তেলের দাম সবচেয়ে কম কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে কি তেল দিয়ে যে কোনো কিছু সমাধান করে ফেলার চেষ্টা করি এবং আমরা নিজেরা প্রশংসা শুনতে খুব পছন্দ করি কিন্তু এগুলো ছাড়া খুব প্রফেশনাল ওয়েতেও আপনি মানুষের কাছে নিজের পছন্দসই একটা অবস্থান তৈরি করতে পারেন আপনি আপনার সামাজিক অবস্থানে থেকে আপনার নিজস্ব যেই ক্ষমতা বা যেই ধরনের অ্যাটিটিউড আপনার ভেতরে আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি করতে পারেন এজন্য আপনাকে তেল দিতে হবে না অন্যের পায়ে ধরতে হবে না একেবারে নিজেকে নিচু দেখাতে হবে না কিচ্ছু করতে হবে না খুব সহজ এক নম্বরই ডোন্ট বি এ নেগেটিভিটি বায়াস আমরা অনেক সময় দেখা যায় যে অন্যের ক্ষেত্রে তার শুধু খারাপ গুণটা বের করে আনার চেষ্টা করি দেখবেন একটা মানুষ যদি খুব খারাপ হয় তার যদি 10টা গুণ নিয়ে আমরা কাজ করি তার মধ্যে 6টা বা 7টাই হচ্ছে তার ভালো গুণ হয়তো 3টা বা 2টা হচ্ছে তার খারাপ গুণ তো ওইটা নিয়ে কথা না বলে ওই খারাপ দিকের দিকে আমরা বায়াস না হয়ে তার যেটা স্ট্রং পয়েন্ট আছে শক্তিশালী পয়েন্ট কোনটা আছে তার জ্ঞানের দিক কোনটা আছে তার কাজ করার ক্ষমতা কতখানি আছে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি একটা প্রেজেন্টেশন হলো সেই প্রেজেন্টেশনে আমরা কী করলাম সে কী অলংকার পরে আসছে সে কোন ধরনের জামা কাপড় পরেছে এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এই ছোটো ছোটো জিনিস যেগুলো আছে এগুলো নিয়ে কথা না বলে আমরা ভালো বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি ধরুন একটা গ্লাসে হাফ পানি আছে সেক্ষেত্রে আমরা কী করি সাধারণত বলি যে গ্লাসটা অর্ধেক খালি না গ্লাসটা অর্ধেক খালি না বলে আমরা বলতে পারি কি গ্লাসটা আসলে অর্ধেক ভরা এই একটা কথা আপনার এবং আপনার আশেপাশের মানুষ সবার মধ্যে একটা ডিফারেন্ট ভাইব তৈরি করে দেবে সত্যি বলছি এবং আপনি দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে তারা কেমন বোধ করছে দুই নাম্বারে আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে কি পরনিন্দা বা গীবত না করা যেমন যখনই আমরা কী করছি কারো গীবত করছি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি শুধু একজন শ্রোতা আপনি শুনছেন যখন আপনি শ্রোতা তখন কিন্তু আপনার কোনো অ্যাক্টিভিটি নাই শুনে শুনে শুধু শুধু গুণা অর্জন করছেন ব্যাপারটা তা না যে আপনাকে বলছে সেও আপনাকে খারাপ মনে করছে এবং আপনি এটা শুনে ভবিষ্যতেও কোনো ভালো কিছু করতে পারবেন না লিডারশিপ পয়েন্টে আপনি যেতে পারছেন না আপনি এখানে শ্রোতা এবং ইনঅ্যাক্টিভ একজন পার্সোনালিটি হচ্ছেন এই পরনিন্দা পরচর্চা বা অফিস পলিটিক্স যেগুলোকে বলে এগুলোর মধ্যে যদি আপনি নিজেকে জড়িয়ে ফেলেন এটাকে বলে কি ব্যাক বাইট করা ব্যাক বাইট খুবই খারাপ কাজ এবং আপনি এটা যাদের সাথে মিশে করবেন যারা করবে তাদের সবাই কি কিছুদিন পরে আপনি নিজে হয়তো ঘৃণা করবেন অথবা যাদের সাথে করছেন তারা আপনাকে ঘৃণা করবে এটা না করে আমরা করতে পারি যেটা যে অফিসে কাজ করতে গেলে অনেক ধরনের স্কিল লাগে অনেকের অনেক ধরনের স্কিল নাই এটা আমি নিজেও দেখেছি কিন্তু একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন যে হ্যাঁ তোমার তো এটা এটা অনেক ভালো কিন্তু তুমি এটা একটু ঠিক করতে পারো এভাবে করে বললেই দেখবেন সেটা কতটা সুন্দরভাবে সে করছে এবং পজিটিভলি নিচ্ছে কাউকে খারাপভাবে কোনো কথা বলতে হয় না এবং কারো কোনো গুণ যেটা কম সেটাকে বলে আন্ডার ডেভেলপ কোয়ালিটি আন্ডার ডেভেলপ কোয়ালিটি মিনস হচ্ছে তার এই কোয়ালিটিটা এখনও পর্যন্ত ডেভেলপ হয়নি তো সেটা নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু সেটা নিয়ে কী করা যাবে না বদনামি করা যাবে না আমাদের সামনের যে বস বা যারা আমাদের সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যাক বাইট যারা করে এদেরকে কেউ পছন্দ করে না ওইখানে আপনার নিজের নাম না লিখে আপনি ভালোর অংশ হতে পারেন তাকে দিয়ে কোন ভালো কাজটা করানো যায় সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন
তিন নম্বরে হচ্ছে যদি ধরুন কেউ আপনার কাছে এসে কোনো দুঃখের কথা বলল, আমরা সাধারণত কেউ একজন দুঃখের কথা বলতে গেলে আমাদের নিজেদের দুঃখের ঝুড়ি আরও খুলে বসি, এতে করে দুঃখে দুঃখে আমাদের ওই জায়গার পরিবেশটা থমথমে হয়ে যায় এবং কারো মনই ভালো হয় না, এটাও খুব খারাপ জিনিস। কেউ যদি দুঃখের কোনো কিছু বলে, খারাপ কোনো কিছু বলতে চায়, তখন আপনি তাকে একটু শুনলেন, শুনে আপনি তার সাথে ভালো কিছু বলতে পারেন। যেমন আমরা এরপরে নেক্সট ফ্রাইডেতে কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যেতে পারি, কীভাবে একটা ভালো বই পড়া যায়, এই ভালো বইটা পড়ে আপনি কী করেছেন, এগুলো আমি আপনার নিজের জীবনে আমি অ্যাপ্লাই করে দেখেছি যে আমার কলিগরা আমার নিজের কাছ থেকে এগুলো দেখে অনেক ইন্সপায়ার্ড হয় এবং আমার প্রতি তাদের একটা সুন্দর মানসিকতা থাকে এবং একটা পজিটিভ ভাইব আমি পুরো পরিবেশের মধ্যে কি ছড়িয়ে দিতে পারি। দেখবেন মানুষ কিন্তু অন্যের কাছে কী চায়, অ্যাকসেপ্টেবিলিটি চায়, তারপরে হচ্ছে ফিল লাভ একটা অনুভব চায় এবং তার মতামতকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই জিনিসটা কিন্তু সে বোধ করতে চায়। আপনি নিজে অফিসে সবসময় কাজ করার জন্য প্রস্তুত থাকবেন, তখন কিন্তু আপনার একটা কী হবে, একটা পরিচিতি তৈরি হবে যে না ও আসলে কি সবসময় কাজ করতে চায়, কাজের প্রতি ও খুব পজিটিভ এবং অন্য কেউ কীভাবে ভালো কাজ করতে পারে, কীভাবে কাজে ইনভলভ করে দিতে পারেন, এগুলো আপনি ভালো করে করতে পারেন। আমাদের আকবর আলী খান স্যার, উনি ইকোনমিক্সে বই লিখেছেন, পরার্থপরতর অর্থনীতি আরও অনেক কিছু। স্যারের একটা সাক্ষাৎকার ছিল স্যার মৃত্যুর পর, স্যার বলেছিলেন যে আপনি যদি অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখতে চান তাহলে কোনো না কোনো ভালো একটা ভ্যার্চু আপনাকে অর্জন করতে হবে, সেক্ষেত্রে আপনি বই পড়তে পারেন, বই লিখতে পারেন, আরও অনেক ধরনের ভালো ভালো গুণ আছে, সেগুলো যদি করতে পারেন তাহলে নিজেকে কি ভালো রাখতে পারবেন। তো এই মেইন তিনটা পয়েন্ট যেগুলো বললাম, এই তিনটা পয়েন্ট যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অফিসের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি কি করতে পারবেন, অনেক বেশি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারবেন এবং আপনার নিজের ফিউচারও কি অনেক ভালো হবে। ভালো থাকবেন সবাই, কাজে লাগাবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।